আচ্ছা প্লেন আউটে টিপ দিলাম, টাইম ডিউরেশন 12 মার্চে থেকে 21 মার্চ পর্যন্ত আছে। আচ্ছা তো এইখানে আগে আমরা প্রাইসগুলো দেখে নিই, প্রাইসগুলো কি আছে। 80 স্কারের বক্স, AK-47 বক্স, ওয়েপন রয়্যাল ভাউচার একটা, তারপরে একটা ডেথ বক্স, একটা লাইট টোকেন, আর একটা আছে বান্ডেল। তো আমাদের এই বান্ডেল নেওয়ার জন্য 30টা টোকেন লাগবে, আর এই ইলাইট ক্যারেক্টার আপগ্রেডের জন্য লাগবে 20টা টোকেন, 15টা দিয়ে এই ডেথ বক্স, আর 5টা দিয়ে হলো এই যে এগুলো এক একটা করে নিতে হবে। এক একটা বক্স হলো 5টা টোকেন। তো আমরা এই টোকেনগুলো কীভাবে পাবো সেইটা আগে দেখি। তো শুরুতে এই যে এই পাশে এইটা দেওয়া আছে, আরে আবার তো আচ্ছা এইটা হলো বাংলাদেশের FFBC-তে ক্লিক করে এইটাতে আসলাম। এটা হলো ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ। এইখানে 12-13 এরকম করে 18 পর্যন্ত কতগুলো আর কি প্রতিদিন 3টা করে চ্যালেঞ্জ দিবে, মানে আর কি কোশ্চেন করবে, তো সেইগুলোর অ্যান্সার দিতে হবে। তো প্রথম দিনের 3টা কোশ্চেন করছে, এই একটা আর এই একটা, 3টা কোশ্চেন করছে। তা আমি আগেই অ্যান্সার দিয়ে রাখছি। তো প্রথম কোশ্চেনটা হলো হুইচ টিম গট দ্য বোয়া ইন রাউন্ড 1 লিগ ডে 1। আচ্ছা প্রথম দিনে কে, প্রথম রাউন্ডে কে বোয়া পাইছে সেটা ইউটিউবে লাইভ স্ট্রিম দেওয়া আছে, এখনও আছে। তো ওইখানে চেক করে দেখতে পারো, এই যে টিম ওয়ান ম্যান এইটা দেওয়া আছে, এইটা এইটা হবে। আর আবার চেঞ্জও করা যায় অন্য, তো আমি এইটাই আগে দিয়ে রাখছি কারণ আমি জানি যে এটাই সঠিক। আচ্ছা দ্বিতীয় নম্বর কোশ্চেনটা হলো হুইচ প্লেয়ার ওয়াজ দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং ইন রাউন্ড 2 অফ লিগ ডে 1। আচ্ছা প্রথম দিনে দ্বিতীয় রাউন্ডে একজন প্লেয়ার কয়েকজনের সাথে ফাইট করতেছিল, তো লাস্টে যে একা ছিল সে কে, তো সেটা হলো EXE-77MD নামের একটা প্লেয়ার, এটাও দেওয়া আছে ওইখান থেকে, ওই স্ট্রিমেই দেওয়া আছে দ্বিতীয় রাউন্ডে। আচ্ছা তৃতীয় নম্বর কোশ্চেনটা ছিল হাউ মেনি প্লেয়ার ডিড এজেন্ট XP হ্যাভ অ্যালাইভ হোয়েন দে গট দ্য বোয়া ইন রাউন্ড 3 অফ লিগ ডে 2। আচ্ছা দ্বিতীয় দিনের রাউন্ড 3-এ কত প্লেয়ার নিয়ে এজেন্ট XP টিমটা আসলে বোয়া পাইছে, তো সেইটা দেখছি, সেটা 3 জন ছিল, আমি 3 জনই আর কি সিলেক্ট করে রাখছি। তোমাদের যদি বিশ্বাস যদি না হয় তাহলে তোমরা লাইভ স্ট্রিমটা এখনও যায় দেখতে পারো, এখনও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর পিক এন্ড টিম এটা শুরু হবে হলো 15 তারিখে শুরু হবে, আর এইখানে এক একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে এক একটা করে টোকেন পাবা। এই যে নিচে যে টাইম যে কাউন্টডাউন হইতেছে 9 ঘন্টা 38 মিনিট 11 সেকেন্ড, তো এই টাইমটা শেষ হয়ে গেলে এই সাইডে ক্লেম অপশন দেখতে পাবা, প্রত্যেকটা কোশ্চেনের জন্য ক্লেম অপশন পাবা আলাদা করে। আচ্ছা আমরা আবার ব্যাকে যাই, এখন এই প্রাইস পুলেই টিপ দাও। আচ্ছা প্রথমে গেছিলাম FFBC 2021-এ, এখন FFIC মানে ফ্রি ফায়ার ইন্ডিয়ান যে চ্যাম্পিয়নশিপ স্প্রিংয়ের ওটাতে ক্লিক করবো। তো এইটাতে দেওয়া আছে কোশ্চেন নম্বর 1 হলো হুইচ টিম ইজ ফ্রম বি গ্রুপ, তো এটার মানে হলো কোন টিমটা ইয়া আর কি বি গ্রুপে ছিল, তো সেইটা হলো LVL আইকনিক, এটা ছিল প্রথম কোশ্চেনের অ্যান্সার। তো তোমরা এইখান থেকে আমারটা থেকেও দিতে পারো, আবার নিজেরা চেক করেও নিতে পারো। আচ্ছা দ্বিতীয় কোশ্চেনটা হলো হুইচ টিম গট দ্য বোয়া ইন রাউন্ড 1 অফ লিগ ডে 1। আচ্ছা কোন টিম বোয়া পাইছিল প্রথম দিনের প্রথম রাউন্ডে, সেটা হলো সিক্স সেন্স, এটা দিবা। তারপরের কোশ্চেনটা 3 নম্বর কোশ্চেন, হুইচ টিম ওয়াজ টপ অফ গ্রুপ বি আফটার লিগ ডে 1। আচ্ছা এই কোশ্চেন হলো টিম ইলাইট হবে, কোশ্চেনটা হলো ইয়া প্রথম দিনের বি গ্রুপে, আচ্ছা প্রথম দিনের বি গ্রুপে কে 1 নম্বর ছিল, এটা হলো টিম ইলাইট। তো এই কয়েকটা সিলেক্ট করে দিবা, আর পিক এন্ড টিম এটা 15 তারিখে শুরু হবে, তো পিক এন্ড টিমে আলাদাভাবে টোকেন নিতে পারবা। আর এখানে যে প্রতিদিনে যে এটা 20 তারিখ পর্যন্ত দেওয়া আছে, প্রত্যেক দিন এই 3টা করে কোশ্চেনের অ্যান্সার দিয়ে 3টা টোকেন পাবা। তো এইভাবে যে প্রাইসগুলো যাবা, তারপরে এখান থেকে যে 30টা টোকেন এলে এই বান্ডেলটা নিতে পারবা। এইটাই ছিল আজকের ভিডিও, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে একটা শেয়ার দিয়ে দিও।